জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব কোন পথে রাজনীতি। মধ্য জুলাইয়ে বিএনপি নামছে এক দফার আন্দোলনে। এদিকে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ না বলছে শাজাহান খান। জানিয়ে দিব বিয়ের অনুষ্ঠান নিয়ে ঝামেলা, একই পরিবারের 9 সদস্যকে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব সুইডেনে মসজিদের বাইরে কোরআন পড়ানোর অনুমতি পুলিশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। সেই আন্দোলনে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি। সরকার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ একই মন্তব্য করেছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচন করবেন। এরকম প্রেক্ষাপটে আগামী মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি ওজরা জিয়া বাংলাদেশ সফর করেছেন। এই সফরে তিনি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে চায়। এ নিয়ে তাদের আগ্রহের কোনো কমতি নেই এবং দুবছর থেকেই তারা বাংলাদেশকে নিয়ে ক্রমাগতভাবে চাপ দিয়ে যাচ্ছে। যদিও সরকার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার একমত, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এবং আগামী নির্বাচনে কারচুপি হবে না, কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে কথা বলছে তাকে অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। আর প্রচ্ছন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ হল বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে না। এরকম পরিস্থিতিতে মার্কিন আন্ডার সেক্রেটারি বাংলাদেশে কোনো রাজনৈতিক সমঝোতা নিয়ে আসবেন কিনা এবং দুই পক্ষকে একটি আলাপ আলোচনা জায়গা নিয়ে আসতে চান কিনা সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও সরকার এখন বলছেন যে কিভাবে নির্বাচন হবে এটি নিয়ে কোনো আলাপ আলোচনা হওয়ার সুযোগ নয়, বরং সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি যদি নির্বাচনে আসার ঘোষণা দেয় তবেই তাদের সাথে কোনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে বিএনপি বলছে আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, তারপরেই আলোচনার সুযোগ হবে। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা কতটুকু সম্ভব, সাংবিধানিক কাঠামোর মধ্যে কি সম্ভব সেটি নিয়েও আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যিই সরকারকে চাপে ফেলতে চায় এবং সরকারের কাছ থেকে অন্য কোনো কিছু আদায় করতে চায় তাহলে তারা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিবে, কিন্তু সংবিধানের বাইরে একটি সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন পরিচালনার দাবি সমর্থন করা কতটুকু যৌক্তিক হবে এ নিয়েও প্রশ্ন রয়েছে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই একটি নিরপেক্ষ সরকার গঠনের বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। মার্কিন দূতাবাস এ নিয়ে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনীতিবিদদের কথা বলেছেন। তারা সংবিধানের আওতায় একটি নিরপেক্ষ সরকারের অবয়ব কিভাবে গঠন করা যায় সেই সম্পর্কে বিভিন্ন জনের মতামত শুনেছেন। কোন পথে রাজনীতি। মধ্য জুলাইয়ে বিএনপি নামছে এক দফার আন্দোলনে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগেই দাবি আদায়ের ফয়সালা করতে চায় বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচন করতে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী সেপ্টেম্বরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলন গড়তে চায় বিএনপি। লক্ষ্য অর্জনে পবিত্র ঈদুল আজহার পর মধ্য জুলাইয়ে ঢাকায় বড় ধরনের সমাবেশ থেকে যুগপথ আন্দোলনের যৌথ রূপরেখা ও এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলটি। দাবি আদায়ের চলমান জনসম্পৃক্ত কর্মসূচিকে ধাপে ধাপে চূড়ান্ত আন্দোলনে রূপ দিতে হয় বিএনপি। একই সঙ্গে 1991 সালের আদলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার খসড়া প্রণয়নের কাজ শুরু করেছে বিরোধী দলটি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করবে তারা। আন্দোলন নির্বাচনে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন বিষয়ে কাজ করছে বিএনপি।
পাশাপাশি সরকারের অবস্থানও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পাল্টা কৌশল গ্রহণ করবে দলটি। অবশ্য এবারের চূড়ান্ত আন্দোলনে আর পিছু হটবে না বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেও সভা সমাবেশে হামলা হলে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। এখন থেকে প্রতিটি মিছিল সমাবেশে কর্মীদের নিরাপত্তার কৌশল হিসেবে লাঠির মাথায় দলীয় ও জাতীয় পতাকা এবং ফেস্টুন বহন করতে নির্দেশনা দিয়েছে হাইকমান্ড। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ না বলছে শাজাহান খান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা 3 বার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলি, টানেল সহ বড় বড় মেগা প্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের নিজ বাসভবনে অসহায় ও সুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণকালে তিনি একথা বলেন। বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতি বছর ঈদ আসলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়, ঈদের পরেই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা, এর শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন, সেটা টেনে উপড়ে ফেলা যায় না। শাজাহান খান আরো বলেন, বিএনপি বারবার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করছে, 15 বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। বিএনপি বলছে গণতান্ত্রিক নির্বাচনের কথা। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে তেমনই বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবে আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শিবু খান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিবুর রহমান খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান নিয়ে ঝামেলা, একই পরিবারের 9 সদস্যকে গুলি করে হত্যা। ঘুমের মধ্যে এক পরিবারের 9 সদস্যকে গুলি করে হত্যা করলো আত্মীয়রা। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে ওই পরিবারের সাথে আত্মীয়দের মতবিরোধ হয়েছিল, তার জেরেই এ হত্যাকাণ্ড। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, একটি বিয়ে নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হয়েছিল ওই পরিবারের সদস্যদের, সেই নিয়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে। পাকিস্তানের স্থানীয় সময় বুধবার ভোর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশের অনুমান, আত্মীয়দের উপস্থিতি টের পাননি পরিবারের সদস্যরা, বাড়িতে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। বাড়ির মধ্যেই মৃত্যু হয় পরিবারের সকলের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন 3 নারী ও 6 পুরুষ। এ ঘটনায় মালাকান্দু জেলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আজম খান জানিয়েছেন, মৃতদের পরিবারকে ন্যায় বিচার দেওয়া হবে, খুনিদের ধরতে আরো তৎপর হতে হবে পুলিশকে। সূত্র সংবাদ প্রতিদিন। এরপর জানিয়ে দেব, সুইডেনে এবার ঈদের দিন মসজিদের সামনে কোরআন পড়ানোর অনুমতি দিল। ঈদের দিন সুইডেনে কোরআন পড়ানোর ঘটনা আগেও ঘটেছিল, পরে এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে দেশটি। তারপরও এবার মুসলিম ধর্মীয় বিশেষ এদিনটিতে কোরআন পড়ানোর অনুমতি দিয়েছেন সুইডিশ আদালত। বুধবার ডয়েসভেলের এক প্রতিবেদনে বলা হয়, সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে ওই কোরআন পড়ানোর ইভেন্ট অনুষ্ঠিত হবে। জানা গেছে, কোরআন পড়ানোর এ ধরনের অনুষ্ঠানের জন্য অতীতে ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে বিরোধিতা করেছিল তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট সুইডেনে এ ধরনের ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছিলেন। তারপরও এবার ঈদে কোরআন পড়ানোর অনুষ্ঠানে সম্মতি দিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনায় সম্মতি দেওয়ার বিষয়ে সুইডিশ আদালত যুক্তি দিয়েছে, কোরআন পড়ানোর ফলে নিরাপত্তা ঝুঁকি এবং ফলাফলগুলো এমন প্রকৃতির নয় যে বর্তমান আইন একটি সাধারণ সমাবেশের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। আয়োজকদের উদ্দেশ্যে আরো বলা হয়, পুলিশ বাহিনীও তাই আপনাদের সমাবেশ এর আবেদনের অনুমতি দেবে। তবে এ বিষয়ে আদালতের সঙ্গে দেশটির পুলিশ বাহিনীর কিছুটা দ্বিমত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সুইডেনের অভিবাসন বিরোধী এবং মুসলিম বিদ্বেষী উগ্র ডানপন্থীরা প্রায় কোরআন পুড়িয়ে থাকে। ডেনিশ সুইডিশ ডানপন্থী নেতা রাসমুস পলুদান তার সমর্থকদের এ কাজে উৎসাহ দিতেন, যদিও এবারের কোরআন পড়ানোর অনুষ্ঠানে পলুদান কোনো ভূমিকা রাখেননি। এবার কোরআন পড়ানোর আয়োজক একজন ইরাকি শরণার্থী, তিনি কোরআন নিষিদ্ধ করার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এবার কোরআন পড়ানোর ইভেন্টে মাত্র 2 জন ব্যক্তি অংশ নেবেন। জানা গেছে, বই পড়ানোর মতো ঘটনায় সহজেই অনুমতি পাওয়া যায় সুইডেনে, যদিও গত ফেব্রুয়ারিতে দেশটিতে ন্যাটো বিরোধী একটি প্রতিবাদ কর্মসূচিতে কোরআন পড়ানোর পরিকল্পনা ছিল অংশগ্রহণকারীদের। পরে ওই কর্মসূচিতে